তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। সো হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। আজকে সকালবেলা মায়ের সুন্দর একটা আবৃত্তি দিয়ে দিনটাকে শুরু করেছিলাম। আশা করি তোমাদের আবৃত্তিটা খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আর যেহেতু 22শে শ্রাবণ, তো সকালবেলা মা আবৃত্তি প্র্যাকটিস করছিল, আমি না বলেই ভিডিওটা করেছি। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। আর আজকে সকালবেলা সেরকম আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল না, আমরা সবাই মিলে একসাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, দেন আমরা একটুখানি টিভি দেখছিলাম। তাই সকালবেলা আজকে ব্লগ টক কিছু বানাইনি। এখন আমরা এই ফ্ল্যাটের থেকে আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি। আর আজকে বাড়িতে যাওয়ার পর 22শে শ্রাবণের জন্য আমাদের একটা ছোট্ট ঘরোয়া একটা অনুষ্ঠান একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আশা করি তোমাদের সেটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকে আমরা এখন বাড়িতে যাওয়ার পর সেটা দেখাবো তোমাদের সবকিছু। আর কালকে কি কি শপিং হয়েছে না হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো, সবকিছু দেখাবো। এখন আপাতত আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে অভিরূপ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ব্যাগ ফ্যাগ নিয়ে আমার রেডি হয়ে গেছে, জাস্ট নিচে যাবে। আর আমিও আদিকে নিয়ে রেডি হয়ে গেছি, নিচে যাব। আর তো চলো আমরা এখন এখান থেকে টাটা বাই বাই বলি। আর অভিরূপও কিছু তোমাদের বলবে। কি বলবো, যাই, যেটা বলতে গেলে যেটা ডিলিট হয়ে গেছিল। ও আজকে সাংস্কৃতিক সন্ধ্যায়, 22শে শ্রাবণের সাংস্কৃতিক সন্ধ্যায় আমাকে পাবে না, আমার অন্য জায়গায় একটা কমিটমেন্ট আছে। যেখানে অভিরূপ অনুষ্ঠান করতে যাচ্ছে। কোন অনুষ্ঠান? যেখানে কমিটমেন্টটা ছিল। হ্যাঁ, সেখানে একটা কমিটমেন্ট আছে। আজকে আছে বন্ধু, স্পেশাল গেস্ট রাজারহাট থেকে আসছে। স্পেশাল আর্টিস্ট। হ্যাঁ, বুঝেছো না, এই যে বাবা কিছু বলছে, স্পেশাল একজন আর্টিস্ট রাজারহাট থেকে যাচ্ছে ইভিনিং এ। হ্যাঁ, ওনার স্টেজ পারফরম্যান্স 8:30টার সময়। এই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা লিফটে উঠে গেছি। আর এখন আমরা এবার যাবো, কাকুও চলে এসছে, কাকু এবার আজকে তাদের তাদের করে আমাদের নিয়ে যাবে। আর অভিরূপকে এইটুকুনি দেখলে জিম বডি মনে হচ্ছে, এইটুকুনি দেখলে ফ্যামিলি ম্যান মনে হচ্ছে, মানে ফ্যামিলি প্যাক মনে হচ্ছে। তাই আমি এইটুকুনি দেখাচ্ছি, তাহলে আমার সাথে সামঞ্জস্য থাকবে। তো চলো আমরা লিফট থেকে বেরোবো, চলেও এসছে প্রায় গ্রাউন্ড ফ্লোর। তো লেটস গো, আমাদের সঙ্গে থাকো। এখন আমরা রওনা দেব, অভিরূপ চলে এসছে। তো এবার আমরা এখন পেছনে উঠবো, চলো আগে ওঠা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমাদের অভিরূপ ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তো চলো বাইরেটাই দেখাই, আমাদের তো দেখো আদি এখন বাইরেটা দেখতেই ব্যস্ত। চলো আদির সাথে সাথে তোমাদেরকেও বাইরেটা দেখাই। সবাইকে, আমরা চলে এসেছি ফ্ল্যাট থেকে। আমরা ভেবেছিলাম অনেক কিছুই, মানে আমি একটু শাড়ি টাড়ি পরবো, কিন্তু আর হয়ে ওঠেনি, যেহেতু আদি ছোট তো সেই জন্য আর হয়ে ওঠেনি। তো যাই হোক, অনুষ্ঠানটা বড় কথা, পোশাক আশাকের অত ধ্যান না দিলেও চলবে। তো এখানে আমরা এই কজন আছি সবাই মিলে, আমরা এই কজনই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং এই কজনই আমাদের দর্শক শ্রোতা সব একই, যাই বলো। তো যাই হোক, প্রথমে আমি একটা গান দিয়ে শুরু করি নাকি? আমি তাহলে একটা গান দিয়ে শুরু করি, অল্প গাইব, তারপরে সবাই গাইবে। আজকে যেহেতু রবি ঠাকুরের প্রয়াণ দিবস, তো সেরকমই একটা গান গাওয়ার চেষ্টা করছি। সবটা করলে কি হবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য তো আমি যেটুকুনি পারছি আমি গাওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে কেউ মার্জনা করে দেবেন, আমি অনেকদিন গানের থেকে ডিটাচ। তো যাই হোক, স্টার্ট করি। অন্তরার থেকে করি। হ্যাঁ, মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হই হে বিমুখ, আপনার পানে যা
যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। তো অনুরোধ করি না, না অনুরোধ করে না, বাবি সবসময় বলে আমাকে গান গাওয়ার জন্য, আমি যখনই নিচে আসি সময় পাই না, তাই কারণে এবার আমার পুত্রবধূ একটা কবিতা কি করবে ছেলে। এবার মা একটা কবিতা পাঠ করবে। তো মা, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের কাছে কতটা, সেই কবিতাটার মধ্যে ফুটে উঠেছে, সেটাই আমি আজকে বলব। কবি চন্দননাথের লেখা কবিতা তোমার আসুন। যাচ্ছে না কেউ মন্দিরে আজ, মসজিদে না গির্জাতে না, কিন্তু তোমার আসন পাতা লক্ষ কোটির হৃদ মাঝারে জড়িয়ে আছো প্রাণীর ঠাকুর ছন্দে কথায় আলোর গানে। দুঃসময়ের স্পর্ধা কি হয় তোমার পূজা কাটতে পারে, দুয়ার ঠেলে বাইরে যাওয়ার বিশ্বজুড়ে নিষেধ জারি, বন্ধকরের মধ্যে এখন আমরা কঠিন পরীক্ষাতে, এই অবেলায় উপাস্যরাও সবাই যখন অন্তরালে, ভরসা হয়ে তুমি তখন জড়িয়ে আছো সবার সাথে। বাহ, দারুণ, খুব অসাধারণ, দারুণ বলেছে। আচ্ছা, এবার মামনি খুব সুন্দর গান গায়, তো দু লাইন, দু লাইন করো, যে কোনো তুমি দু লাইন গান গাও, দু লাইন গাইলে হবে। রবীন্দ্রনাথের একটা করো, ওই যে সেদিন যেটা করছিলাম ওইটা করো না, ওই যে বর্ষা মঙ্গলের যেটুকু গান জানো বা যে কোনো রবীন্দ্রনাথের। আমরা বিলিতি আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি সাজিয়েছি ডালা, আমরা গেঁথেছি কাঠের মুচু। বাহ, মামুনি খুব সুন্দর গান গেয়েছে, দারুণ গেয়েছে। মানে মামুনি এত বয়সেও যে, মানে এত এত বয়সে যে মামুনি এত সুন্দর গেয়েছে, অনেক বড় ব্যাপার। একটু বলো, আমরা দুজন করি শুধু অকারণ পুলকের একটা স্ট্যান্ডে করি, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গায়ে আছি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায়, কথা না শুধায় ফুটে আর টুটে পলকে, তাহাদের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। অকারণ পুলকেই তোমরা গেয়ে যাচ্ছি, ক্ষণিকের অতিথি আমরা, আমরা এত ভাববো কেন, এত জীবন নিয়ে ভাবার কোন প্রয়োজন নেই, যেটুকু সময় সেই সময়টুকু আমরা সুন্দর করে উপভোগ করবো। আর তার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের ওই আমাদের সবাইকে আবার সচল করে তুলেছে। হ্যাঁ, আজকে আমরা এখানে আছি বলে এত সুন্দর, আমাদের অনুষ্ঠানটির তো সত্যি কথা বলতে বলতে বাধ্য হই, মানে ওর বহুমুখী প্রতিভা, যেমন বলছি
তোকে কিন্তু আমি প্রশংসা করছি, আমরা আমি তোকে আমি তোর অহংকারে দিয়ে চলে আসি, মানে প্রবচন নয় যে সত্যি কথা, মানে আমি খুব ভালো। ওরা বলবে যে আমি যেহেতু আমি একজন টিচার ছিলাম, বক বক বেশি ঠিক করছি, এরকম করে ব্যাপার না, মামুনি এমনি খুব রিজার্ভ। আমি ওকে মানে নাম তো দেখছি যে এই গান আমি একটু আগে ওর আর একটা গান শুনছিলাম, আমি প্রচন্ড ভালোবাসি এগুলো, তা শুনে আমি বিপুল মানে গলার যে নিখুঁত কাজ, সে কাজ করলাম বাবু তোর তো এটা বন্ধ করা চলবে না। আচ্ছা এবার একটা কথা বলি, বাবি কিছু করবে, বাবা তুমি কি করবে বাবু, কিছু একটা তাড়াতাড়ি করো, ওদের ভিডিও কিছু একটা, আমি কিছু করব না, কেন কিছু করবে না, তুমি একটা কিছু গান বলো, কবিতাটা একটু বলো, যে কোনো কবিতাটা যে কোনো একটা বলো, কিছু নবীনচন্দ্র সেনের আশা আর মাইকেল মধুসূদনের আশা, এই দুটো আশার মধ্যে কি তফাৎটা, ধন্য আশা কুয়ো কিনি তোমার মায়া, মুগ্ধ মানবের মন মুগ্ধ ত্রিভুবন, এই আর এই অল্প বলছি আশা আশার চরণে বলি কৃপল লোভিত হয়, তাই ভাবি মনে তাই ভাবি মনে দিন দিন আয়ুহীন নির্মল দিন দিন, তবুও আশার নেশা ছুটিল নাই কি হয়, এই প্রমত্ত মন মন কবে পোহাইবে, জানিবি রে কবে তুই জীবন উদ্যানে তোর যৌবনের কুসুম বাতি, কতদিন যাবে। বাহ অসাধারণ অসাধারণ, বাপি মানে আমাদের এই প্রোগ্রামটাকে শেষ করলো, যে মানে পুরোটা প্রোগ্রামটা কমপ্লিট হলো বাপি নিয়েটাতে, তাই না, সত্যি সত্যি বাপি দারুণ বলেছে, কালকের ভিডিওটাতেও বাপি খুব ভালো বলেছে আর আজকেরটাতেও বাপি ভালো বলেছে। তো এখন আমরা যাব একটুখানি উপরে, যেহেতু আমি কালকে মানে কি বলবো চুচুড়া যাচ্ছি, হ্যাঁ বাবা মায়ের কাছে, তো সেখানে যাওয়ার জন্য একটুখানি জামা কাপড় গোছাতে হবে, প্লাস একটু নেল পলিশ শেল পলিশ চেঞ্জ করতে হবে, মানে ম্যাচিং করে সেদিনকে তো কিনেছি তো পড়তে তো হবে, তো জন্য আমি এখন পরে ঠোরে একটু নেব, আর তো চলো আমি জামা কাপড় গোছাবো, তোমাদেরকেও দেখাচ্ছি কি কি করবো না করবো। ওখানে বাপির আর একজন, আর এখানে মামনির আর একজন, এখানে ঐশানির আর একজন, এখানে মায়ের আর একজন, দুটো দুটো, তো যাই হোক, তো চলো আমাদের সাথে আমাদের গল্প দেখতে থাকলে তোমরা দেখেই যাবে দেখেই যাবে, আর এডিট করতে অনেক সময় লাগবে, ঠিক আছে আমরা এখন এখানে ডিসকাশন একটু চলবে, তারপরে কালকে সকালে যাবে আবার চুচুড়া, হ্যাঁ ফিরবে একদিন দুদিন থাকবে আবার চলে আসবে, আচ্ছা মা বাবাকে এই বলো, তো মা বাবাকে নিয়ে আসবো। সো আগে ফার্স্টে যা যা শপিং হয়েছে, তো আদির থেকে আগে স্টার্ট করি, আদির এই একটা টি শার্ট হয়েছে ইয়েলো অ্যান্ড স্কাই কালারের কম্বিনেশনে, একটা নাইট ড্রেস হয়েছে, এই যে প্যান্ট দুটো, আর রাত্রেবেলা পরে শোয়ার জন্য দুটো প্যান্ট কেনা হয়েছে, এই একটা মানে এই একটা, এইটা মায়ের একটা কুর্তি কেনা হয়েছে, এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা অ্যান্ড চাইনিজ কলার মায়ের ব্ল্যাক কালার হচ্ছে, এবার আমারটা আছে আমারই বেশি, ও আজকে আমি যেটা পরে আছি এটাও কাল মানে নতুনই কালকের কেনা হয়েছিল, তো আজকে পরে ফেলেছি, আমার এই একটা মানে একটা কুর্তি কেনা হয়েছে, এটাও সেম মায়ের মতোই খালি কালারটা আলাদা, আসবি না, আর তারপরে হচ্ছে আমার একটা শ্রাক কেনা হয়েছে, এটা ওই কোথাও বাইরে বাইরে সরি এটা বাইরে বাইরে কোথাও পরে ফেলে যাওয়ার জন্য এই যে রকম শ্রাক কেনা হয়েছে, ভালো হয়েছে আমি খুব বদমাশ হয়ে গেছি, আর আমার এই কয়েকটা টপ কেনা হয়েছে, এই যে একটা টপ কেনা হয়েছে, আদি প্রচন্ড শান্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কন্ট্রোলে থাকে না, আচ্ছা এবার হচ্ছে আমার এই একটা টপ কেনা হয়েছে, যেটা খুলে দেখানোর দরকার নেই, নর্মাল ক্যাজুয়াল টপ আমার এই বাড়িতে পরা, এইরকমই ব্যাগি হাতা, তার একটা ছিল সরি ভুল হয়ে গেছে, আদির এই একটা হুডিওয়ালা একটা ইয়ো ইয়ো স্টাইলের একটা গেঞ্জি কেনা, মানে গেঞ্জি কেনা হয়েছে যখন কোথাও যাবে বাইক ফাইক রাইডে তখন এটা পরবে, আমার এই আর একটা গেঞ্জি কেনা হয়েছে, আমার অনেক কিছু হয়ে গেছে শপিং কাল,
অভিরূপের একটা জিন্সের প্যান্ট কেনা হয়েছে। ব্যাস এই আমাদের ছিল কালকের শপিং। এন্ড তো চলো এখন আগে আমরা ফটাফট জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে আনি।